আসসালামাইকুম ও রহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন নাজমুল ভুইয়া সাহেব আপনি জানতে চেয়েছেন বাউন্ন ফুট বাই চোদ্দ ফুট কত শতাংশ হবে জানালে উপকৃত হব বাউন্ন ফুট বাই চোদ্দ ফুট এটাতে কত শতাংশ হবে এটা বের করা অত্যন্ত সহজ যে কোন এরকম বিভিন্ন যখন দৈর্ঘ্য ফস্তে ফুট দেওয়া থাকবে তখন আপনার কাজ হলেও দৈর্ঘ্য এবং ফস্তের এই ফুটকে গুণ করা আমি এখানে আপনার সুবিধার জন্য বাউন্ন এবং সদ্যকে গুণ করছি গুণ করার পরে এখানে হলো সাতশত এখন শতাংশে নেওয়ার জন্য যত বর্গ আপনি পাবেন এই যখন আপনি ভাগ করবেন তখন আপনার এটা শতাংশ হয়ে যাবে আমি এখানে করার পরে এক দশমিক সাতষট্টি শতাংশ হয়েছে অর্থাৎ এক শতাংশ পরিপূর্ণ জমি আছে আরো এক শতাংশের একশো ভাগের সাতষট্টি ভাগ আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আবুল কালাম সাহেব আপনি জানতে চেয়েছেন জমা খারিজ কি আশি শতকে কত টাকা লাগবে দীর্ঘদিন খাজনা দেওয়া হয় নাই জমা খারিজকে আমাদের দেশে খাজনা খারিজ মিউটিশিয়ান নাম জারি ইত্যাদি বহুবিধ নামে ডাকে এই জমা খারিজটা হইল আপনার জমির মালিকানার একটা পূর্ণাঙ্গ একটা দলিল পত্রের মতো অর্থাৎ আপনি দলিল করে একটা জায়গা জমি কিনলেন ঠিক আছে অথবা ওয়ারিশ সূত্রে আপনি এই জমিটা পাইলেন ঠিক আছে এক্ষেত্রে যখন আপনি জমা খারিজ অর্থাৎ খারিজ করে নিবেন তখন এই এই জমিটার পূর্ণাঙ্গ কর্তৃত্ব আপনার উপর চলে আসবে হ্যাঁ অর্থাৎ আপনি পূর্ণাঙ্গ উপর কর্তৃত্ব করতে পারবেন এখন আর দেখা গেছে যে এই জমি বেসা বিক্রির জন্য অথবা খাজনা দেওয়ার জন্য আর কাউকে টাকা টাকি করতে হবে না আপনি যাবতীয় জিনিসটা একে কি নিয়ন্ত্রণ করতে পারবেন এই জন্য যত দ্রুত সম্ভব আপনার অধীনে যে জমিটা আসবে সাই ক্রয় সূত্রে হোক অথবা ওয়ারিশ সূত্রে হোক আপনার জন্য উচিত হবে যত দ্রুত সম্ভব এটাকে জমা খারিজ করে নেওয়া আশি শতকে কত টাকা লাগবে এটা যারা জমা খারিজ করে অর্থাৎ আপনার থানা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিসগুলো আছে ওখানে আপনি হিসাবটা নিয়ে খুব ভালো হবে ওনারা বলে দেবে যে অর্থাৎ লিখিত ভিত্তিতে এগুলি রসিদের ভিত্তিতে আপনি টাকা পয়সা জমা দিতে পারবেন এটা উল্লেখযোগ্য কোনো সমস্যা না এরপরে কারণ এটা অনেক সময় একটু কম বেশি হবে মোজা রেটের কারণে বিভিন্ন সময় বিভিন্ন পার্থক্য হইতে পারে দীর্ঘদিন খাজনা দেওয়া হয়নি এটা ঠিক না আপনি এমন কাজ না করাই ভালো অর্থাৎ দীর্ঘদিন যাতে খাজনা না বাকি থাকে এটা যাতে না হয় খাজনাটা যাতে দিয়ে দেওয়া হয় এভাবে ব্যবস্থা করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হইল নামটা মোহাম্মদ মোস্তফা সাহেব আপনি জানতে চেয়েছেন উচ্চতা যদিও পাঁচ ইঞ্চি লেখছেন আসলে এখানে পাঁচ ফুট হবে উচ্চতা পাঁচ ফুট বাই তেতাল্লিশ ফুট এখন দৈর্ঘ্য কতটা ইট লাগবে আপনি এটা জানতে চেয়েছেন আপনার এই ইটের হিসাবটা আমি করে বের করছি আর আপনি আমাদের যে ভিডিও থেকে এটা কমেন্ট করছেন ওখানে দেখা গেছে যে দেয়ালে ইটের হিসাবটাই আছে ওটা যদি আপনি একটু ভালো করে দেখেন তাহলে বিষয়টা আপনি হিসাবটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে নিজে নিজে করতে পারবেন তবে আপনার এই পাঁচ ফিট উচ্চতা এবং তেতাল্লিশ ফিট লম্বার জন্য আমি হিসাব করার পরে এক হাজার বত্রিশটা ইট লাগবে এটা হিসাব করা অত্যন্ত সহজ আপনি প্রথমত যে তেতাল্লিশ ফুট লম্বা আছে এটাকে বারো দ্বারা গুণ করে ইঞ্চি বানায় ফেলবেন এখানে পাঁচশত ষোলো ইঞ্চি হয়েছে এক এক একটা ইটের লম্বা দশ ইঞ্চি একবারে ওই যে গাঁথনি সহকারে মশলা যে দেয় এটা সহকারে যার কারণে এক এক লাইনে আপনার কাতারে ইট লাগবে একান্ন দশমিক ছয়টা অর্থাৎ একান্নটা আরো একটা অর্ধেকের মতো এইটা এখন উপরের দিকে যেহেতু আপনার ফাঁস ফিট প্রতি সাইরি ফিটে হয় আপনার সাইডটা রদ্দা যখন দেয় কাতার দেয় তখন হয় এক ফিট এই জন্য আপনার এখানে মোট বিশটি লাইন লাগবে যার কারণে এই আমরা আবার দ্বারা গুণ করলাম এবং আমরা এখানে এখন হয় আমার ইট অর্থাৎ কিনলে আপনার এই দেয়ালটা হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবার জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো নাজমুল আলিম সাহেব আপনি জানতে চেয়েছেন আমার কাছে মহানগর জরিফের পর্ষা আছে এই ফসা দিয়ে কি দলিল বের করা যাবে দয়া করে জানালে উপকৃত হব আসলে দলিল বের করার জন্য আপনার পর্সা যে দরকার হবে বিষয়টা এরকম না দলিল বের করার জন্য ধরুন আপনার কাছে যেটার পর্চা আছে হইতে পারে কখনো এই জমির কোন দলিল কখন হবে যখন একটা জমি বেচা বিক্রি করা হবে আপনি সূত্রে মালিক হবেন তখন দলিলের বিষয়টা আসবে একটা জমি দেখা গেছে যে দাদা মালিক দাদার কাছ থেকে বাপের কাছ থেকে ছেলে ছেলের কাছ থেকে নাতি পর্যায়ক্রমে বছরের পর বছর এক দুশো বছরও হয়তো পার হয়ে গেছে এরা জমি কখনো বেচা বিক্রি করে নাই তাহলে এখানে দলিলের প্রশ্ন আসবে না যার কারণে এই পর্চা দিয়ে আপনি দলিল উঠাইতে হবে বিষয়টা এরকম কিছু না দলিল উঠাইলে দলিল যদি জমির হয়ে থাকে ওই যদি দলিল না থাকে কাছে আপনাকে কোন কোন সালে দলিলটা সাল দিয়ে তারিখ দিয়ে ওইভাবে যদি স্পেসিফিক বলতে পারেন আর না হলে ওই জমির দাতা গ্রহিতার নাম দিয়ে এমনকি দাগ নাম্বার দিয়ে বিভিন্নভাবে আপনি দলিলটা উঠেতে পারবেন ওইটা যে পর্ষা লাগবে বিষয়টা এরকম না আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নামটা পড়া যাচ্ছে না আপনি জানতে চেয়েছেন জাল দলিল সেনার কৌশলগুলো জানাবেন জাল দলিল কিভাবে সেনবেন এটার উপর আমাদের পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে এটার দেখা গেছে যে বিস্তারিত ওই ভিডিওটার লিঙ্ক আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নিবেন বাকি সর্বশেষ কৌশল যেটা সবচেয়ে বড় কৌশল যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা আমি শুধু এই ভিডিওতে বলে রাখবো সেটা হলো যখনই আপনার হাতে একটা দলিল আসবে আমরা বিভিন্নভাবে বুঝতে পারি সর্বশেষ আমরা যে আশ্রয় নিতে হয় সেটা হলো এই দলিলটা নিয়ে আমরা সরকারের ঘরে চলে যাবো অর্থাৎ যে সাব রেজিস্ট্রি অফিসে দলিলটা হয়েছে আমাকে বলতেছে ওখানের বলিয়াম বইয়ের সাথে আমরা মিলিয়ে দেখবো যে এখানে দাতা গ্রহিতা শতাংশ যাবতীয় জিনিসগুলো ওটার সাথে ম্যাচ করে কিনা মিলে আছে কিনা যদি ওইটা পরিপূর্ণ ভাবে ওইটার সাথে মিলে তাহলে দলিলটা ঠিক আছে আর না হলে এটাকে কোনো অংশ যদি মনে করেন আসলে বিক্রি করলো দশ শতাংশ এখন জাল দলিল নতুন করে দেখা দিতে পনেরো শতাংশ এইটুকুর কারণেই জাল দলিল হয়ে যাবে যে পুরোটা পরিবর্তন করা লাগবে না কোনো কারণে ফটোকপির ওখানে যাইয়া পরিবর্তন করে শুধু দশ শতাংশ পনেরো শতাংশ করছে এইটুকু আমরা এরকম জাল দলিল বলতে পারি এই জন্য সর্বশেষ কৌশল হলো এটা যে আপনাকে সরকারের বলিয়া বইয়ের সাথে মিলে দেখতে হবে যে এই দলিলটা ঠিক আছে কিনা আশা করি বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক এই ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ